আল্লাহর চাওয়া লাগে আল্লাহর চাওয়া লাগে কেউ যদি চাইতো আমার চাওয়ায় আপনার কিছুই আসে যায় না আরেকজনের চাওয়ার আপনার কিছুই আসে যায় না বিশ্বনবী চেয়েছিলেন তার চাচা আপন চাচা আবু তালিব সারা জীবন রাসূলুল্লাহকে যিনি আশ্রয় দিয়েছেন সাপোর্ট করেছেন শেল্টার দিয়েছেন নবীজিও আবু তালিবের ইন্তেকালের সময় একেবারে কানের কাছে গিয়ে বলেছিলেন চাচা কারো শোনার দরকার নাই আপনি শুধু আমাকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা শুধু আপনি আমাকে বলেন আর কারো শোনার দরকার নাই তখনো পর্যন্ত আবু তালিব বলে না মৃত্যু পথযাত্রী আমি এই সময়ে তোমার দিন আমি গ্রহণ করতে পারি না আর যদি তোমার দিন গ্রহণ করে মারা যায় আমার কবিলার লোকজন বংশের লোকজন আমার জন্য পরবর্তীতে এই এই পৃথিবীতে বদনাম করবে কালিমা নাই আরে না জন্য চাই এটা চায় নাই আল্লাহ চায় নাই ঠিক কিনা ধরে বলেন আল্লাহ চায় না আল্লাহ বলেছেন বন্ধু আপনি চাইলে হবে না সারা পৃথিবীর সব আলেমরা চাইলে হবে না আমি আল্লাহ যদি না চাই ইমানের নোর আমি কাউকে দেই না আল্লাহ একবার বলেন আমার চাওয়া লাগে চাওয়া আমার চাইতে হয় আমি না চাইলে ইমানের নোর আমি দেই না আমার চাওয়া লাগে আমি আমার কাছে চাইলে আমি যদি ইচ্ছা করি তাহলে একজনকে আমি ইমানের নোর দেই আমি না চাইলে ইমানের নূর দেই না আর আমি এমন মানুষটাকে ইমানদার বানাই কারো চেহারা ছবি দেখে আমি ইমানের নূর দেই না কে সুন্দর এটা এটা দেখে আমি ইমানের নূর দেই না আমি রব রাসূল বলেছেন ইন্নাল্লাহ লা ইয়ানজুর ইলা সুরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহর রাসূল বলেন আল্লাহ মানুষের চেহারা ছবি কেমন মানুষ কে কত টাকার মালিক এইটা আল্লাহ তাকে দেখেন না কার 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 কলিজার বিতনে কলিজাটা কত 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 সুন্দর সুন্দর পরিষ্কার আমল ভালো আল্লাহ তালা এইটা লক্ষ্য করেন ঠিক নজরে বলেন চেহারা সুন্দর হয়নি যদি ইমানদার হওয়া যেত তাহলে বেলা আলে হাসির মতো মানুষ কোনদিন ইমানদার হতে পারতো না ঠিক নজরে বলেন চেহারা সুন্দর হলে যদি ইমানদার হওয়া যেত তাহলে সর্বপ্রথম ইমানদার হইতো আবুল আহাব কারণ তৎকালীন সময়ে আবুল আহাবের মতো এত সুন্দর চেহারার কোনো মানুষ মক্কার জমিনে ছিল না আবুল আহাবের নাম আবুল আহাব ছিল না হাদিস খুলে দেখেন আবুল নাম ছিল আব্দুল উজ্জাইবনে আব্দুল মুত্তালিব নাম কিন্তু আবুল হাব ছিল না লাহাব বলা হয় আগুন জ্বালাবার পরে আগুনের আগায় যে লাল ফুলকি গুলো লাল ফুলকি ওঠে না এই লাল ফুলকি কে মতো পুট একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আবুল আহাবের চেহারাটা অনেক সুন্দর চেহারা ছিল সুন্দর চেহারা হওয়ার পরেও কালিমার দৌলত তার নসিব হয় নাই আল্লাহ তাকে কালিমা দেয় নাই নবীজির সাথে যার ব্লাড কানেকশন রয়েছে নবীজির সাথে যার আত্মীয়তার সম্পর্ক রয়েছে নবীজির জন্মের সংবাদ শুনে আবু লাহাব তার সবচেয়ে বিশ্বস্তবাদী সুয়াইবাকে আজাদ করে দিয়েছে এত কিছু করবার পরেও আল্লাহ তাআলা আবু লাহাবের তাকদিরে ঈমান লিখে নাই এটা কার চাইতে হয় কার চাওয়া লাগে আল্লাহর চাওয়া লাগে ও মুমিন বান্দা ও আল্লাহর বান্দারা আমরা যারা এই দুনিয়ার মধ্যে আছি আমরা যারা পৃথিবীতে আছি আল্লাহ তো নিজে স্বেচ্ছায় সব নদিত হয়ে আমাদের জন্য ইমান বরাদ্দ দিয়েছে আমরা এই জন্য অ্যানালাইসিস করতে পারি না কত বড় নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন আপনি ইমানদার হতে পেরেছেন এই জন্য আপনি যদি সুবহানাল্লাহ বলেন রাসূল বলেছেন একজন ইমানদার সাওয়াবের আশায় যদি একবার সুবহান আল্লাহ পড়ে তাহলে আসমানের নিচে জমিনের উপরে যতটুকু ফাঁকা জায়গা আছে সবটুকু জায়গা সুবহান আল্লাহর সওয়াব দিয়ে আল্লাহ ভরে দেয় সবটুকুন জায়গা সুবহান আল্লাহর সওয়াব দিয়ে আল্লাহ ভরে দেয় একজন বেঈমান মৃত্যু পর্যন্ত যদি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বলতে থাকে ঈমান যদি না থাকে কি পরিমাণ সওয়াব হবে তার হবে সওয়াব সারা পৃথিবী ভরে যদি সে দান করে করে দেয় ও কোটি টাকা দান করে যেমন বিল গেটস ফাউন্ডেশন বিল গেটস ফাউন্ডেশনের দ্বারা সারা পৃথিবীতে বিল গেটসের এই ফাউন্ডেশন থেকে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা পয়সা অর্থ সম্পদ পৃথিবীর মানুষকে দান করা হয় আপনারা বলেন বিল গেটসের ইমান না থাকবার কারণে এ হাজার ও কোটি টাকা দান করে বিল গেটস কয় টাকার মালিক ক কয়টা সবের মালিক হয় আছে সব আছে নাই এটা আপনি যদি দশ টাকা দেন সব আছে কিনা বলেন সব আছে কিনা আপনি একবার সুবাহান আল্লাহ বললে আসমান জমির ভিতরে শাস টুকুন ফাঁকা জায়গা সুবাহান আল্লাহ সব দিয়ে আল্লাহ ভরে দে এই কথাটা বিশ্বাস করেন এখানে আছে হ্যাঁ আপনি জানেন আকাশটা কত উল্ছু আপনি এটা বোঝার ক্ষমতা রাখেন এই আকাশটা রসুল থেকে আকাশের রাস্তা রাস্তা আর এই আকাশের সীমা পরিসীমা আপনি আমি ঘুরেছি আমরা জানি না আমরা যারা ফ্লাইটে এদিক সেদিক যাই এই ইন্টারন্যাশনাল ফ্লাইট এবং ডোমেস্টিক ফ্লাইট গুলোতে কেউ যদি উঠেন বিমানে উঠলে আপনি বুঝতে পারবেন পৃথিবী কি কি অবস্থানে আছে বাংলাদেশের ডোমেস্টিক ফ্লাইটগুলো সর্বোচ্চ চোদ্দ থেকে ত্রিশ হাজার ফুটের ভিতরে উড়ে আর ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো গুলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার ফুট উপর দিয়া উড়ে আমি গত কয়েকদিন আগে চট্টগ্রাম গিয়েছিলাম একটা মাহফিলে আপনার মাত্র বত্রিশ হাজার ফিট উপর দিয়ে একটা বিমান এটা উঠতেছে নিচের দিকে তাকিয়ে কিছু দেখা যায় না আমি ভাবতেছিলাম জানালার পাশে বসে আল্লাহ বলেছেন একজন ঈমানদার যদি রসুল বলেছেন একজন ঈমানদার যদি শুভহান আল্লাহ পরে সুভহান আল্লাহ আকাশ আর জমিনের মাঝে যত ফাঁকা জায়গা সব নাকি সব দি আল্লাহ পড়ে দেয় না জানি উপরে আকাশটা কত বড় কত দূরে প্রিয় বাবাজিরা আমার বড় দুর্ভাগ্যের ব্যাপার আমরা সেই মুসলমান জীবনটার মানে বুঝলাম না আমার জীবন থেকে বহুদার কাজে বহু সময় আমি লস করেছি কিন্তু সুবাহান বলবার গুরুত্ব আমি বুঝলাম না আপনাকে ঈমানের মতো একটা সনদ দেওয়ার কারণে ইমানের একটা সনদ সার্টিফিকেট আল্লাহ তালা দেওয়ার কারণে আপনি জবানটা খুললেই সওয়াবার সাওয়া সুবহানল্লাহ যদি সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আরে আমাদের জবান নষ্ট হয়ে গেছে এখন আপনি এখান থেকে যাচ্ছেন এচে ক্যাম্পাসিয়ান রিক্সায় বসলেন অথবা গাড়ির মধ্যে বসলেন গাড়ির মধ্যে বসে কি করতেছেন হয়তো বিড়ি টানতেছেন আর কি করবেন ঠিক না উচিত ছিল গাড়ির মধ্যে বসে রিক্সাওয়ালা রিক্সা চালায় আপনি আপনার জবান চালান আপনি বলতে থাকেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন একটু বলেন জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ